ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছেন যে ভারতবর্ষ থেকে প্রশ্ন করেছেন কোন ভাই যদি কারো উপর জুলম করে থাকে অন্যায় করে থাকে সেই ক্ষেত্রে মৃত্যুর পরে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার কোন সুযোগ আছে কিনা প্রিয় বন্ধুগণ এই প্রশ্নের উত্তরে আপনাকে দুটি কথা শুনিয়ে দিই একটি হচ্ছে আল্লাহ রব্দ করেছেন মৃত্যু আসলে এক মিনিট আগে আর পিছিয়ে হবে না আপনাকে চলে যেতেই হবে সুতরাং মৃত্যুর জন্য সবসময় সার্বকরিক প্রস্তুতি থাকা দরকার আপনার কোনো ভাই যদি অন্যায় করে থাকেন কোনো ব্যক্তি গৃহীবধ করে থাকেন তার কাছ থেকে ক্ষমা ছেয়ে নেন যদি লেনদেন থাকে তাকে পরিষ্কার করে দেন অন্তত সেটা লিখে রাখেন সেটি আপনার কর্তব্য দায়িত্ব প্রত্যেক মুসলিমকে এটা করতে হবে এই হাদিসটি ভালো

ওই দিন আসার পূর্বে যেদিন টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না দিন আর দেখানোর কোনো লেনদেন সুযোগ থাকবে না আমাদের মাঠে কোনো সুযোগ থাকবে না সেই মুহূর্তে আসার পূর্বেই আপনাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি ইনকান আলহু আমলুল সাল রসুল্লাহ সাল বলেছেন যে ওই জালেমের কোনো যদি আমলে তাকে ভালো কাজ থাকে সেই ক্ষেত্রে সেই জালেমের ভালো আমলগুলি তার সালাদগুলি তার জাকাতগুলি তার জুলুম অনুপাতে সেই মজলুমকে কেটে দেওয়া হবে তাকে দিয়ে দেয়া হবে আর যদি সেই জালেমের কোনো ভালো কাজেই না তাকে তাহলে সেই মজলুমদায়ের অপরাধগুলি অন্যায়গুলিকে তা ওই জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে সুতরাং বন্ধুগণ আপনাকে আজকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকেই ক্ষমা ছিয়ে নেন এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি যে আপনি যদি এভাবে সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সেজন্য আমরা করতে পারি তার আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন ইস্তেফার করেন ওই ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে ওই নিজের জন্য দোয়া করেন এবং ওনার জন্য দোয়া করেন হয়তো এই ওসিলায় উনি আপনাকে ক্ষমা করে দিতে পারে অথবা কোনো টাকা পয়সার লেনদেন থাকলে তার ওয়ার্সির কাছে টাকা পয়সা পৌঁছে দিবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে তার নামে সৎকা দিলে তার নামে আদায় করলে হয়তো আল্লাহ পাক সেটা কবুল করতে পারেন আল্লাহ বলে আমাদের সকলকে যেন মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি রাখার তহফিদার করুক ওসল্লাটা বিয়ে